আর্জিকর হাসপাতালে চিকিৎসকদের গণ ইস্তফা, 80 জন চিকিৎসক তারা গণ ইস্তফা দিলেন, দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, আমরা দেখতে পাচ্ছি যে ইস্তফার চিঠি ডাক্তাররা তুলে ধরছেন সেই ছবি আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। কি বক্তব্য এই চিকিৎসকদের, একেবারে 80 জন চিকিৎসক একেবারে গণ ইস্তফা দিচ্ছেন আজ? একদমই, বিভিন্ন বিভাগের চিকিৎসক, আরএমও থেকে শুরু করে প্রফেসর লেভেল অবধি সমস্ত চিকিৎসকদের পক্ষ থেকে এই যে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের, তাদের প্রতি সমব্যথী এবং সমমর্মিতা এবং সলিডারিটি জানিয়ে তাদের বক্তব্য হচ্ছে, যেখানে হাসপাতালে জুনিয়র ডাক্তাররা নেই, জুনিয়র ডাক্তার ছাড়া নিরাপত্তাহীনতা ভোগ করছেন এবং স্বাভাবিক পরিষেবা চালানো যায় না, এই পরিস্থিতিতে চাকরি করা যায় না, এবং সেই কথা জানিয়ে তারা পদত্যাগ পত্র দিয়েছেন। তাদের বক্তব্য, বর্তমানে বিভিন্ন মেডিকেল কলেজ সহ আরজিকর মেডিকেল কলেজে যে পরিস্থিতি, সেখানে স্বাভাবিক পরিষেবা চালিয়ে যেতে গেলে জুনিয়র ডাক্তারদের সহযোগিতা দরকার, নিরাপত্তা দরকার, এবং যে আবহ হয়ে আছে সেই পরিস্থিতিতে চাকরি করা বা সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া সম্ভব নয়, সেই কারণে নৈতিক। জিলাম, তুমি আমাদের সঙ্গে রাখো, চিকিৎসকরা কি বলছেন আমরা একবার শুনে নিই। রিজাইন্ড, ইউনানিমাস ডিসিশন ফলোয়িং দা ইন্ডিফারেন্ট অ্যাটিটিউড অফ আওয়ার চিফ মিনিস্টার টু প্রোভাইড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন আওয়ার স্টেট। ইট ইজ উই ফিল শি হ্যাজ মেড আস জাস্ট আ স্কেপ গোট ইন ফ্রন্ট অফ দ্য পিপল। উই অলসো ওয়ান্ট টু প্রোটেস্ট দ্য প্রেস এগেন্স দিস, বিকজ ফর দ্য লাস্ট ফিউ ডেজ দে আর হাইলাইটিং দ্য হাউ মাচ পেশেন্টস আর বিং নেগলেক্টেড। দিস ইজ টু বি ক্লিয়ারলি ম্যাচিওর্ড, দিস ইজ অ্যাবসোলিউটলি শুড বি ক্লিয়ার দ্যাট দিস থিং হ্যাজ অকার্ড বিকজ অফ দ্য ফেলিওর অন দ্য পার্ট অফ চিফ মিনিস্টার টু ট্যাকল দ্য সিচুয়েশন। আপনারা পদত্যাগ করেছেন, কিন্তু একটা বিষয় নিয়ে যেটা রোগীরাও বারবার করে বলছে যে পরিষেবা, আপনি যেটা বলছেন যে পরিষেবা নিয়ে একটা, মানে আপনি বলছেন যে আমাদের এমার্জেন্সি পরিষেবা খোলা আছে 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক, তার মধ্যে আমরা এমার্জেন্সি দিয়ে যাচ্ছি। আপনারা কি বলবেন এখন, এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ? পরবর্তী পদক্ষেপ হচ্ছে চিফ মিনিস্টারের আনকন্ডিশনাল অ্যাপোলজি, আনকন্ডিশনাল অ্যাপোলজি। ডক্টর অফ আরজিকর মেডিকেল কলেজ, এখন কি ছাত্রদের সঙ্গে, এখন কি ছাত্রদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে আন্দোলনের বাইরে যাবেন? মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা চাইছেন। এখানে যারা চিকিৎসক রয়েছেন, এখনো পর্যন্ত 69 জন চিকিৎসক তারা পদত্যাগ করেছেন এবং তারা দাবি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী নিঃশর্ত নিঃশর্ত ক্ষমা প্রার্থী মুখ্যমন্ত্রীকে। এবং এই মুহূর্তে রীতিমতো আন্দোলনে ফেটে পড়েছে আরজিকরের জুনিয়র ডাক্তার এবং তাদের সঙ্গে যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু যোগ দিয়েছেন। এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে যে সিনিয়র ডাক্তাররা 69 জন এখনো পর্যন্ত তারা এখান থেকে পদত্যাগ করেছেন তেমনই তারা দাবি করছেন। হ্যালো, আমাদের সঙ্গে সুমিত সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আরজিকর হাসপাতাল চত্বর থেকে। ইতিমধ্যেই যেমনটা যে ছবি তুমি আমাদের দেখালে সুমিত, যে সিনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই 80 জন ডাক্তার তারা কিন্তু গণ ইস্তফা দিয়ে দিয়েছেন। আর যে চিকিৎসকরা রয়েছেন তারা কি বলছেন? তারা বলছেন যে রাউন্ড দ্য ক্লক এমার্জেন্সি পরিষেবা চলবে, কিন্তু এতজন ডাক্তার একসঙ্গে গণ ইস্তফা দিলে তার একটা প্রভাব তো নিশ্চয়ই পড়বে হাসপাতালে, কি ভাবছেন তারা? এই মুহূর্তে কিন্তু যারা চিকিৎসকরা রয়েছেন তারা সে বিষয়ে বলছেন না, তারা বলছেন যে যে ইমার্জেন্সি সার্ভিস নিয়ে যে প্রশ্ন উঠছে, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস তারা প্রোভাইড করে যাচ্ছেন, কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রীকে ক্ষমা প্রার্থনা করতে হবে, সে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে মুখ্যমন্ত্রীকে, সেই দাবি নিয়ে এখনো পর্যন্ত
69 জন চিকিৎসক যে যা ডকুমেন্ট তারা দেখাচ্ছেন যে 69 জন চিকিৎসক এখনো পর্যন্ত আরজিকর হাসপাতালে তারা রিজাইন করেছেন, গণপদত্যাগ বলা যেতে পারে। এবং এই মুহূর্তে যে আন্দোলন চলছিল, যে ধর্ণা চলছিল, তারা কিন্তু সেই ধর্ণায় সামিল হচ্ছে। এই মুহূর্তে একাডেমিক বিল্ডিংয়ে তারা যারা জুনিয়র ডাক্তাররা ছিলেন তাদের সঙ্গে কথা বলে এই মুহূর্তে হাসপাতালের তারা একাডেমিক বিল্ডিং ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে হাসপাতালগুলিতে, তাদের অভিযোগ করা অভিযোগ যে চিকিৎসকদের নিরাপত্তা নেই হাসপাতালে, সেই কারণে যে আন্দোলন শুরু হয়েছিল। এবং তারপরে গতকাল মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছেন সেটা নিয়ে তারা প্রতিবাদ করছেন এবং মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই দাবি নিয়ে আজকে এখনও পর্যন্ত 69 জন চিকিৎসক এই আরজিকর হাসপাতাল থেকে তারা পদত্যাগ করেছেন। এবং যারা জুনিয়র চিকিৎসকরা যারা এই আন্দোলনে সামিল হয়েছিল, কর্মবিরতি চলছিল, তাদের সঙ্গে কিন্তু তারাও সামিল হয়েছেন এবং এই আন্দোলন কন্টিনিউ করবে, চলবে, এটাও কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। একেবারে সময় তো আমরা দেখতেই পাচ্ছি যে চিকিৎসকরা তারা একে একে বেরিয়েও যাচ্ছেন এবং 80 জন চিকিৎসক তারা গণ ইস্তফা দিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে জরুরি বিভাগে, এমনটা তারা বলছেন। সুমিত, একই সঙ্গে জানতে চাইবো যে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে যে পরিষেবা দেওয়ার কথা এমার্জেন্সি সার্ভিস, সেটা কি যথাযথভাবে চলছে? সেখানে কি রোগীরা যারা আসছেন তারা এই মুহূর্তে পরিষেবা পাচ্ছেন? দেখো, রোগীদের কিন্তু এই বিষয়ে কিন্তু রোগীদের অভিযোগ রয়েছে যে ইমার্জেন্সি সার্ভিস তারা পাচ্ছেন না, যদিও চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে ইমার্জেন্সি সার্ভিস 24 ঘন্টাই রয়েছে। আমরা বেশ কয়েকজনকে দেখেছি যারা খুব গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, তাদেরকে ভেতরে নিয়ে গিয়ে চিকিৎসাও তাদের শুরু হয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে এই একাডেমিক বিল্ডিং থেকে তারা কিন্তু একটা মিছিল করে, যারা চিকিৎসকরা রয়েছেন তারা এখান থেকে মিছিল শুরু করেছেন এবং এই আরজি করে কিন্তু তারা গোটা হাসপাতাল জুড়ে তারা ঘুরছেন। এই যে চিকিৎসা পরিকাঠামো নিয়ে, যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে গত 3-4 দিন ধরে যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেইটা নিয়েই কিন্তু মূল অভিযোগ যারা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসছেন। কিন্তু পাল্টা যারা চিকিৎসক রয়েছেন তাদের বক্তব্য যে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যের পর থেকে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না নিঃশর্ত ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং সেই আন্দোলনে ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছেন যে সিনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা 69 জন এখনও পর্যন্ত তারা পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র জমা দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে হাসপাতালের মধ্যে তারা একটি মিছিল করছে, তাদের প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে তারা মিছিল করছেন। এবং যারা সিনিয়র চিকিৎসক যারা এতক্ষণ পর্যন্ত যারা নিয়ে আসতে পার যারা এসে প্রতিবাদ করছিলেন না বা করতে পারছিলেন না, এই যারা জুনিয়র রয়েছেন তাদের সাথে, তারা কিন্তু এখন একেবারে পথে নেমে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা সিনিয়ররা রয়েছেন, সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে সামিল হয়েছেন। এবং আজকেও কিন্তু সকাল থেকে আরজিকর হাসপাতালে প্রচুর রোগীরা এসেছেন যারা অভিযোগ করছেন চিকিৎসা পরিকাঠামো নিয়ে, যারা অভিযোগ করছেন অনেকেই এই চিকিৎসকদের যে দাবি সেই দাবিকে সমর্থন জানালেও যেহেতু চিকিৎসা ব্যবস্থা চিকিৎসার জন্য যে পরিষেবার জন্য তারা হাসপাতালে আসেন সেই পরিষেবা যেহেতু ব্যাহত হচ্ছে সেই কারণে কিন্তু তারা অনেকেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবার চিকিৎসকরা আমরা দেখতে পাচ্ছি যে যে রেজিগনেশন যে লেটার, সেই রেজিগনেশনের পদত্যাগপত্র হাতে নিয়েই এই মুহূর্তে আরজিকর হাসপাতালে সিনিয়র চিকিৎসকরা তারা এখানে মিছিল করতে শুরু করেছেন। একটা জিনিস জানবো, আপনি বলছেন যে ইমার্জেন্সি সার্ভিস চলছে কিন্তু বারে বারেই যারা রোগীরা আসছেন তারা অভিযোগ করছেন যে ইমার্জেন্সিটা বন্ধ রয়েছে। ইমার্জেন্সি বন্ধ নেই, আপনি নিজে গেলে দেখতে পারবেন ইমার্জেন্সি বন্ধ নেই। আমি নিজে কালকে ইমার্জেন্সি অপারেশন করেছি, গতকাল আমার ইমার্জেন্সি অ্যাডমিশন ডে ছিল। সুতরাং এটা মিথ্যে কথা, যেটা ভুল বলা হচ্ছে সেটা বাজে কথা বা নিজের মনের গড়ার কথা। আমরা ডায়ার ইমার্জেন্সি ট্যাকেল করছি কিন্তু এটা মানতে হবে যে আমাদের যে সিচুয়েশনটা আমরা কাজ করছি দ্যাট ইজ অ্যাবসলিউটলি আনপ্রোটেক্টিভ, এনি টাইম এনি ফ্যাটালিজম, হোয়াটস ইজ ওয়েটিং ফর অ্যানাদার লাইফ, লাইফ হবে ডক্টর, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ডু উই আস্ক ইউ আর এ মুসলিম আর এ হিন্দু
ইজ দিস দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেবল? মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছেন নিরাপত্তার, নিরাপত্তার আশ্বাসের মধ্যে তার আগে কি বলে গেছেন? ধন্যবাদ সুমিত।